আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন হাই ফ্রেন্ডস আমাদের কোশ্চেনে দেওয়া আছে সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্ট জিরো ওয়ান টু সার্কেল এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এই যে দুটো সার্কেল দেওয়া আছে তার অর্থকোনাল হচ্ছে প্রথম সার্কেলটা এবং সেটা পাস জিরো এই পয়েন্টটার উপর দিয়ে গেছে তাহলে যে দুটো সার্কেল আমাদের ইকুয়েশন দেওয়া আছে এক্স মাইনাস তার হোল স্কোয়ার

ইজিক্যাল টু এটাকে দু নম্বর তাহলে এর রেডিক্যাল এক্সিস কি পাবো না এই দুটোকে আগে সলভ করতে হবে যদি আমরা কি করবো না দু নম্বর ইকুয়েশন মাইনাস ওয়ান তাহলে কি পেয়ে যাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই যেটা দু নম্বরের লেফট হ্যান্ড সাইড মাইনাস নম্বরের যেটা লেফট হ্যান্ড সাইড আছে মাইনাস এক্স

এ অর্থকোনাল যে সার্কেলটা এটা হচ্ছে অর্থকোনাল সার্কেল প্রথম যে সার্কেলটা অর্থকোনাল সার্কেল কি হচ্ছে এই দুটো সার্কেলের তাহলে আমরা কি বলতে পারি যে সেন্টারটা হবে এর অর্থাৎ যে এক্স প্লাসেল টু জিরো তাহলে এক্স ইস্যাল টু কত হচ্ছে মাইনাস সেভেন তাহলে এক্স এক্সিস এরপর কত হচ্ছে মাইনাস সেভেন কিন্তু ওয়াই এক্সিসে কত হবে সেটা তো আমরা জানি না সেটাকে আমরা ধরে নিচ্ছি কি কে এটাকে ধরে নিলাম এখন এটা হচ্ছে প্রথম যে সার্কেলটা তার সেন্টার অর্থাৎ যে সার্কেলটা পাস থ্রু জিরো ওয়ান তার কারণ কি কারণ এর যে রেডিকাল অ্যাক্সিস এই যে দুটোর এটার অর্থগণাল হচ্ছে প্রথম সার্কেলটা তাহলে তার রেডিকাল অ্যাক্সিস আমরা পেয়ে গেছি তাহলে সেখান থেকে আমরা সার্কেলটা নির্ণয় করলাম তো যেখানে কে ধরে নিলাম তার ওয়াই অ্যাক্সিসের যেটা কোয়ার্ডিনেট সেটাকে কে ধরে নিয়েছি এবার একটা সার্কেলের যেটা জেনারেল ফর্ম আমরা কি জানি একটা সার্কেলের জেনারেল ফর্ম জেনারেল ফর্ম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি তাহলে এখানে আমরা কি করবো না মাইনাস সেভেন এবং কে এটা তার সেন্টার তাহলে সেন্টার মানে কি যে জি কোমা এফ সেন্টার আমরা কি জানি এই যে সার্কেলটা যেটা জেনারেল ফর্ম লিখেছি এর সেন্টার কি এর সেন্টার হচ্ছে মাইনাস জি তাহলে এখানে মাইনাস জি অর্থাৎ কত সেভেন তাহলে জি কত হচ্ছে এই দুটো মান এখানে পুট করে দেবো আমরা তাহলে এক্স স্কোয়ার আমাদের কি পেয়ে যাচ্ছে এখান থেকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন জি এর ভ্যালু কত পেয়েছি সেভেন তাহলে টু ইন্টু সেভেন অর্থাৎ প্লাস ফর্টিন এক্স প্লাস এবারে মাইনাস কে মাইনাস টু কে ওয়াই টু কে ওয়াই প্লাস এখান থেকে আমরা কি জানি যে এটা অর্থকোনাল বলা হয়েছে কোন দুটো সার্কেলের না সেকেন্ড এবং থার্ড যে সার্কেল দুটোতে আছে তার অর্থকোনাল বলা হয়েছে অর্থকোনাল সার্কেল তাহলে অর্থকোনাল টেস্ট থেকে আমরা কী পাবো অর্থ

কত পাচ্ছি আমরা ফরটিন তাহলে এখান থেকে আমরা কি লিখবো যে ফর মাইনাস অফ কত পাচ্ছি সি এর ভ্যালু আমরা ওয়ান পেয়ে গেছি এবং জি এর ভ্যালুও জানি এফ এর ভ্যালুটা অর্থাৎ মাইনাস কে কে এর ভ্যালুটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে লিখি এই যে যেটা জেনারেল ফর্ম সেটা আমরা কি পাচ্ছি তাহলে না জেনারেল ফর্মটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফরটিন এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস সি এর ভ্যালু পেয়েছি ওয়ান ইজিক্যাল টু জিরো এখন কোশ্চেনে কি বলা হয়েছে আমাদেরকে যে এই যে সার্কেলটা এটা কার উপর দিয়ে যাচ্ছে জিরো কমা ওয়ান পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে সার্কেল পাস থ্রু জিরো কমা ওয়ান তাহলে মানে কি এটা এক্সের ভ্যালু জায়গায় আমরা জিরো বসে দেব ওয়াই জায়গায় ওয়ান বসিয়ে দেবো তাহলে এখান থেকে কি পাবো জিরো অর্থাৎ এক্স এর জায়গায় স্কোয়ার অর্থাৎ প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ফর্টি অর্থাৎ মাইনাস টু কে তাহলে এখান থেকে মাইনাস টু কে রাইট সাইডে মাইনাস টু অর্থাৎ কে ইজ ইকাল টু মাইনাস টু বাই মাইনাস টু অর্থাৎ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম ওয়ান তাহলে সেন্টার আমরা কি ধরেছিলাম কি পেয়ে যাচ্ছে সেন্টার মাইনাস সেভেন কমা কে ভ্যালু কত পেয়েছে ওয়ান তাহলে সার্কেলের সেন্টার কত হচ্ছে মাইনাস সেভেন কমা ওয়ান এটাই আমাদের অ্যান্সার थैंक ইউ ফ্রেন্ডস ফর वाचिंग ভিডিও